মাত্র 500 টাকায় নামী সংস্থার দামি মোবাইল কিংবা কোনো অনলাইন শপিং সাইটে আকর্ষণীয় অফার। এসএমএস, ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইল ফোনের পর্দায় মাঝে মধ্যেই ভেসে ওঠে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্ক। কিন্তু সাবধান, এই ধরনের লিঙ্কে একবার ক্লিক করলে সর্বশান্ত হতে পারেন আপনি। কিভাবে পাতা থাকে এই লিঙ্ক ফাঁদ? বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের নজর কাড়বে এমন কোন লোভনীয় বিষয়কে হাতিয়ার করে হ্যাকাররা। সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলেই আপনি ঢুকে যেতে পারেন হ্যাকারের ডোমেইনে, অর্থাৎ আপনার মোবাইল ফোনে থাকা যাবতীয় তথ্য মুহূর্তের মধ্যে জালিয়াতের হাতের মুঠোয়। লিঙ্কে ক্লিক করার পরই শুরু হয়ে যায় আপনার সিম কার্ড ক্লোন করার প্রক্রিয়া। একটি ফাঁকা সিম কার্ডের মধ্যে হ্যাকার আপনার সিম কার্ডে তথ্য জমাতে শুরু করে, যদিও তখন এর কিছুই টের পাবেন না আপনি। পরে হয়তো দেখবেন হঠাৎ করে আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক চলে গিয়েছে, তার মানে হ্যাকার তার অপারেশন শুরু করে দিয়েছে। আজকের দিনে সমস্ত ট্রানজাকশনই ওটিপি হিসাবে মোবাইল নম্বরে আসে। আপনার মোবাইলটার যে সিম ছিল সেই সিমটা কেউ ক্লোন করে নিয়েছে। ব্যাংকের যে পাসওয়ার্ড, অনেক সময় রিসেটের অপশন ব্যাংক দেয় এবং সেই রিসেট করার সময় হ্যাকার তারা এই ওটিপিটাকে তারা ইউজ করে, ব্যাংকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়। লেনদেন আরো মসৃণ করতে অনেক ব্যাংকই এখন চালু করেছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, যাকে আমরা চিনি IMPS নামে। 24 ঘন্টায় মেলে এই পরিষেবা, সবকিছুই হয় মোবাইল নম্বরের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সাফ করার জন্য এখন আধুনিক IMPS পদ্ধতিকেই বেছে নিচ্ছে জালিয়াতরা। আপনি যখন মনে করছেন কোনো কারণে মোবাইলে নেটওয়ার্ক চলে গিয়েছে, তখন হয়তো ধাপে ধাপে জালিয়াতের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আপনার আমানত, আপনারই সিম কার্ড ব্যবহার করে আপনারই মোবাইলে থাকা তথ্যকে কাজে লাগিয়ে। কিন্তু বাঁচার উপায় কি? চেনা লোক ছাড়া অন্য কারুর হোয়াটসঅ্যাপের কোনো অ্যাকসেপ্টই করা উচিত না। হোয়াটসঅ্যাপে যখনই কোনো লিঙ্ক আসছে সেটা চেক করার আগে দুবার ভাবা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র আপনি সতর্ক হলেই এই ধরনের বিপদ এড়াতে পারবেন। তাই বিপুল অঙ্কের লটারি জেতার টোপ বা চমকপ্রদ অফারের হাতছানি থেকে সাবধান। আপনার যদি মনে হয় এত বিপুল ছাড়ে বা এত কম দামে কোনো জিনিস দেওয়া সম্ভব নয়, তাহলে সেই লিঙ্ক ক্লিক না করাই ভালো। মহিক ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ।